হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, 3-4 বছর পর আবার নতুন করে একটা বিতর্ক চর্চাতে এসেছে যে ভারতের বিরুদ্ধে গিয়ে কি রাশিয়া পাকিস্তানকে তাদের SU-35 ফাইটার জেট আর S-400 এয়ার ডিফেন্স সিস্টেম দিতে পারে। কারণ আপনারা হয়তো জানেন যে আবার নতুন করে আমেরিকার তরফ থেকে ভারতকে সাবধান করা হয়েছে যে যদি ভারত রাশিয়ার কাছ থেকে তাদের S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ডেলিভারি নেয়, তাহলে আমেরিকা কাটসাইনের কারণে ভারতের ওপর স্যাংশন লাগাতে পারে তুর্কির মতো। ফলে অনেকের দাবি, এই স্যাংশন থেকে বাঁচতে হয়তো ভারত S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ডিলকে ক্যান্সেল করতে পারে। অন্যদিকে আবার কিছুদিন আগেই রাশিয়া কোয়াডকে নিয়েও চিন্তা প্রকাশ করেছিল। ফলে কিছু পাকিস্তানি ও কিছু ভারতীয় অ্যানালিস্ট যারা ভারতে থেকে পাকিস্তানের গুণগান করে, তাদের দাবি হয়তো আমেরিকার ভয়েই নাকি ভারত S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে ক্যান্সেল করবে এবং তারপর রাশিয়া ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে তাদের SU-35 ফাইটার জেট অথবা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম দিতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কেই বিস্তারে কথা বলবো। তার সাথেই, সত্যি কি রাশিয়া আবার পাকিস্তানকে তাদের SU-35 বিমান বা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম দিতে পারে, জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, রাশিয়া পাকিস্তানকে তাদের SU-35 ফাইটার জেট দেবে কি না সেটা নির্ভর করছে ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ডিলের ওপর। তাই প্রথমে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে নিয়েই কথা বলা যাক। তো বন্ধুরা, এখানে আপনাদের একটা বিষয় স্পষ্ট করে দিই যে কোনো পরিস্থিতিতেই ভারত S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ডিলকে ক্যান্সেল করবে না এবং এই বছর ডিসেম্বরেই প্রথম S-400 ভারতে আসতে চলেছে। তা সে আমেরিকা ভারতের ওপর স্যাংশন লাগাক বা না লাগাক, যাই হোক, এবারে আসি ভারতে আমেরিকার স্যাংশন লাগানোর ওপর। তো অলরেডি এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে US কোনোভাবেই ভারতের ওপর স্যাংশন লাগাতে পারবে না, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত এটা চেষ্টা করবে যাতে ভারতের সাথে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ডিলকে বন্ধ করা যায়। কারণ দেখুন, যদি আমেরিকা ভারতের ওপর স্যাংশন লাগায় তাহলে ভারতের তুলনায় আমেরিকার সবচেয়ে বড় ক্ষতি হবে, কেননা ভারত US এর থেকে বর্তমানে হাতিয়ার কিনতে পারবে না। আর দ্য হিন্দুর লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী গত বছর US যত হাতিয়ার বিদেশে এক্সপোর্ট করেছে তাতে ভারত 3 নম্বর সবচেয়ে বড় দেশ ছিল। অর্থাৎ গত বছর ভারত আমেরিকার থেকে প্রায় $3.4 বিলিয়ন হাতিয়ার কিনেছে। আর এখানেই শেষ নয়, এই বছরও ভারত MH-60 রোমিও হেলিকপ্টার, P-75I বিমান সহ একাধিক বড় বড় ডিফেন্স এগ্রিমেন্ট করতে পারে। ফলে ভারতের ওপর স্যাংশন লাগালে US এক ঝটকায় তার তৃতীয় সবচেয়ে বড় কাস্টমারকে হারিয়ে ফেলবে এবং অন্যদিকে ভারত US এর বদলে ফ্রান্স বা রাশিয়ার সাথে এই সমস্ত ডিফেন্স এগ্রিমেন্ট করে ফেলবে। তাই ভারতের তুলনায় আমেরিকান কোম্পানিগুলি US সরকারের ওপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করবে। যাই হোক, এটা তো গেল আমেরিকা ভারতের ওপর স্যাংশন লাগাবে কিনা। এবারে আসি আসল কথায়, আর তা হলো রাশিয়া পাকিস্তানকে কি তাদের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম দিতে পারে। তো যেমনটা আমি শুরুর দিকে বললাম, ভারতের সাথে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ডিল ক্যান্সেল হবে না। আর এই ডিলের শর্ত অনুযায়ী ভারত S-400 এয়ার ডিফেন্স সিস্টেম নিলে রাশিয়া কোনোদিন চাইলেও পাকিস্তানকে তাদের এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করতে পারবে না। বাকি SU-35 ফাইটার জেটের কথা বললে সেটা তখনই সম্ভব যখন ভারত রাশিয়ার সম্পর্ক খুবই খারাপ হবে এবং পাকিস্তানের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো হবে। কিন্তু এখনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনও ভারত রাশিয়ার সম্পর্ক খুবই ভালো রয়েছে, আর রাশিয়ার তরফ থেকে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানকে তাদের SU-35 দেওয়ার ঘটনাকে রটানো হচ্ছে যাতে ভারত আমেরিকার পক্ষে না গিয়ে রাশিয়ার সাথে ডিফেন্স এগ্রিমেন্ট করে। ফলে পাকিস্তানকে রাশিয়ার SU-35 বিমান দেওয়ার প্রশ্নই উঠছে না। কিন্তু বন্ধুরা, তাও চলুন আমরা তর্কের খাতিরে এটাও ধরে নিলাম যে রাশিয়া ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে তাদের SU-35 ফাইটার জেট বা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম দিতে রাজি হলো। কিন্তু এখানে প্রশ্ন হলো, পাকিস্তানের কি অকাত রয়েছে এগুলো কেনার? কারণ দেখুন, প্রথমত তো ভিখারি পাকিস্তানের এত টাকা নেই যে তারা S-400 বা SU-35 এর মতো বিমান কিনবে। আর যদি নিতে হয় তাহলে অর্ধেক পাকিস্তান অলরেডি চীনের কাছে বন্ধক রয়েছে, এবার বাকিটাও বন্ধক দিতে হবে। আর দ্বিতীয়ত, রাশিয়ার সাথে ডিফেন্স ডিল হলে আমেরিকা পাকিস্তানের ওপর যে স্যাংশন লাগাবে সেটা সহ্য করার ক্ষমতা পাকিস্তানের কাছে নেই। আর যেমনটা আপনারা জানেন যে পাকিস্তান অলরেডি FATF এর গ্রে লিস্টে ঝুলছে, ফলে পাকিস্তান রাশিয়ার দিকে গেলে ভারত আমেরিকার সাথে মিলে পাকিস্তানের যে কী করবে সেটা আপনারা নিজেরাই বুঝে নিন। বাকি এবারে আসি তৃতীয় আর সবচেয়ে বড় কারণ, আর তা হলো চীন। কেননা বর্তমানে ইংরেজদের মতনই এক প্রকার চীন অর্ধেক পাকিস্তানকে নিজের গোলাম বানিয়ে রেখেছে, আর চীন পাকিস্তানকে অন্য কোনো দেশ থেকে হাতিয়ার কিনতে দেবে না, নাহলে চীনের এই JF-17 এর মতো বর্জ্য পদার্থগুলো কাকে বেচবে? তাই শেষে আমি এটুকুই বলবো যে পাকিস্তানের এই অকাতই নেই যে চাইনিজ হাতিয়ার ছেড়ে তারা রাশিয়ান হাতিয়ারের দিকে যাবে। তাই পাকিস্তানি সেনাবাহিনীকে এই চাইনিজ হাতিয়ারেই খুশি থাকতে হবে। বাকি এই সম্পর্কে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। বাকি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করে রাখো, যাতে আমরা যখনই কোনো ডিফেন্স রিলেটেড ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। জয় হিন্দ।